সৎসঙ্গে স্বর্গবাস, আপনার চারিদিকে অমত্ত বর্গ, নানা অনিয়ম ঘুষ দুর্নীতির মধ্যে নিমজ্জিত রয়েছেন জিয়াউর রহমান, বাড়ি করেছেন অগণিত, মাত্র 50 কোটি টাকা হিসাব পাওয়া গেছে, আর বেহিসাবি কত আছে আল্লাহ ভালো জানেন। কাজেই কাল বিলম্ব না করে আপনারা আমাদের নিয়োগের ব্যবস্থা করুন, তা না হলে ওই রাসেলের মতো কানাডায় আপনাকে পড়াতে হতে পারে। সংগ্রামী সাথী বন্ধুরা, জিয়াউর রহমান বহাল রয়েছে, বহাল প্রজাতি বাংলাদেশে অবস্থান করছে। আমরা এই এখানে হীনস উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে কার্যকর দেখতে চাই। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই। আপনারা সকলে একতাবদ্ধ থাকলে জিয়াউর রহমানের মতো যত অসাধু কর্মকর্তা রয়েছে তাদের প্রত্যেককে শাস্তির আওতায় বাংলাদেশ সরকার আনবে ইনশাল্লাহ, এই প্রত্যাশা রাখি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা মনে রাখবেন বাংলাদেশের ইতিহাসে আমরা যখন নির্মম মৃত্যুর কর্মসূচি পালন করছি, ঠিক একইভাবে বাংলাদেশের ইতিহাসে নয় সারা পৃথিবীতে শিক্ষকদের কোন আন্দোলন এত দীর্ঘমেয়াদী হয় নাই। এটা একদিন অবশ্যই অবশ্যই গিনেস বুকে স্থান পাবে ইনশাল্লাহ। আর সেই কারণে আমরা বলতে চাই আমাদের আন্দোলনের মাধ্যমে এন্টারসের সকল ব্যবস্থাপনা সকল প্রকার দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে আমরা আমাদের হারানো স্বপ্নকে পুনঃ প্রতিষ্ঠা করে আমাদের নিয়োগে নিশ্চয় দাঁড়িয়ে তারপর গণ অনুসরণ মঞ্চ ত্যাগ করে আমরা বাড়িতে ফিরব এই আশাবাদ ব্যক্ত করে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকদের।